হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো এই মার্চ মাসে 10 থেকে 11 হাজার টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন 3টি সেরা গেমিং স্মার্টফোন, এবং এই ভিডিও শেষের দিকে রয়েছে এই বাজেটের সেরা স্মার্টফোনটি। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন, এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো লিস্টে 3 নম্বর ফোনটি হলো টেকনো স্পার্ক 6 এয়ার। ফোনটি আছে 7 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেকের হেলো A22, যেখানে সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের, এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটিতে আপনি র্যাম পাবেন 3 জিবি, এছাড়া রোম থাকছে 64 জিবির। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। এছাড়াও ফোনটি বর্তমানে Android 10 রানিং করছে। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 9990 টাকায়। এছাড়াও 5000 টাকার সেরা 5টি গেম ফোনের নাম জানতে উপরে আই বাটনে ক্লিক করুন, অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। তো এই লিস্টে 2 নম্বর ফোনটি হলো Xiaomi Redmi 9A। ফোনটি আছে 6.53 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেকের হেলো G25, যেখানে CPU থাকছে অক্টাকোর 2.0 GHz-এর, এছাড়াও GPU থাকছে পাওয়ার ভিআর G8200। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের, এবং রিয়ার ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের। এছাড়াও ফোনটিতে আপনি র্যাম পাবেন 4 জিবি, এবং রোম পাবেন 64 জিবির। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালি কিনতে পারবেন 9500 টাকায়। এছাড়াও আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো এই লিস্টে 1 নম্বর ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M02। ফোনটি আছে 6.50 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেকের MT6739, যেখানে CPU থাকছে কোয়াড কোর 1.5 GHz-এর, এছাড়াও GPU থাকছে পাওয়ার ভিআর G8100। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের, এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 জিবি, এছাড়া রোম থাকছে 16 জিবির। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 9600 টাকায়।